দেখো আমরা আজকে আলোচনা করব একটা মিটার পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশন। মূলত পোটেনশিওমিটারের সাহায্যে আমরা যেটা করতে পারি সেটা হলো কোন একটা সেলের ইএমএফ ক্যালকুলেট করা যায়, ইএমএফটাকে মেজার করতে পারি, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল এটাকে করতে পারি। ইএমএফ কি করে ক্যালকুলেট করা যায়, পোটেনশিওমিটার কি সেটা সম্পর্কে আমি একটু বলে নিই। পোটেনশিওমিটার হলো একটি কাঠের বোর্ডের উপরে আমার মোট 10 খানা তার থাকে, 1 মিটার করে লম্বা, অর্থাৎ 100 সেন্টিমিটার করে যদি 10টা তার হয় 1000 সেন্টিমিটার টোটাল নেই, এইভাবে একটা রাখা থাকে। এই দুটি পয়েন্ট, এটি এ এবং এটি বি পয়েন্ট, এই পয়েন্টটার সাথে একটি ব্যাটারি কানেক্ট করা হয়। এই ব্যাটারিটি কানেক্ট করা হয় এইভাবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইভাবে নিলাম। এটি স্ট্যান্ডার্ড ব্যাটারি যেটি পোটেনশিওমিটার ওয়্যারের মধ্যে কারেন্ট পাঠাতে সাহায্য করবে। এই সেলটির ইএমএফ E0, এটা নেগলিজেবল ইন্টারনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা পড়ছে সেই ভিপি, যেটা ভিপি নিয়ারলি E0, অ্যাকচুয়ালি আমার যেটা হওয়ার কথা ভিপি E0 মাইনাস আই আর 0 হওয়ার কথা, কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি নেগলিজেবল হয় তখন ভিপি নিয়ারলি কি E0 লেখা যেতে পারে। তাহলে আমরা এটার ইএমএফটা ধরে নিলাম, স্ট্যান্ডার্ড সেলের ইএমএফ হচ্ছে E0। এখন এই যে তারটি, এই তারটি টোটাল লেন্থ, এই তারটি টোটাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। এখন আমরা যদি কোন একটা জায়গায় একটি জকির মাধ্যমে এই জায়গা থেকে একটা কানেকশন নিয়ে আসি, যেটি গ্যালভানোমিটার কানেক্ট করি এবং এটা টোটাল লেন্থ ক্যাপিটাল এল আছে, এটা গ্যালভানোমিটারের সাথে এই জকির যে কোনো জায়গায় এটা টাচ করায় যে, তাহলে এই যে লেন্থটা এর অ্যাক্রসে কত পোটেনশিয়াল ডিফারেন্স পড়বে সেটাকে যদি আমরা মেজার করতে পারি, তাহলে পরবর্তী সময়ে এখানে ব্যাটারি কানেক্ট করে সেই সেলটার ইএমএফও ক্যালকুলেট করা যাবে। সেটা কি করে করা যাচ্ছে আমি এই জায়গাটা একটু সিম্পল যে ছবিটা আমরা একটু দেখিয়ে দিই, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এটা দিয়ে সহজে বোঝা যায়। এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যারের টোটাল রেজিস্ট্যান্স, টোটাল ওয়্যারটাকে আমি এখানে দেখালাম, এটা সাপোজ ক্যাপিটাল এল লেন্থ, আর এই রেজিস্ট্যান্সটা ক্যাপিটাল আর, এই ইএমএফটা ই নট, এখানে এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এই ওয়্যারটির কথা আমরা বলছি। এখন এখানে রেজিস্ট্যান্সটাকে আর একটু বাড়িয়ে নিচ্ছি, ছবিটা দেখতে সুবিধা হবে। এবার এইখান থেকে আমি একটা পয়েন্ট গ্যালভানোমিটার কানেক্ট করলাম, এই গ্যালভানোমিটারের সাথে জকিটাকে এখানে টাচ করালাম, এই লেন্থটা এ। এখন যদি এই লেন্থের রেজিস্ট্যান্স স্মলার হয় তাহলে এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে, এই কারেন্টে যে কারেন্ট পাঠাচ্ছে সেটা আইপি কারেন্ট পাঠাচ্ছে, আইপি কারেন্টের জন্য আমাদের টোটাল পোটেনশিয়াল ড্রপ যেটা ভিএ মাইনাস ভিবি সেটা হলো আইপি ইনটু ক্যাপিটাল। এখন ভিএ মাইনাস ভিবি টাকে আমি ই নট বলেছি, তাহলে ই নট ইজ ইকুয়াল টু আইপি ইনটু ক্যাপিটাল আর, আর এ এবং জে এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা ভিএ মাইনাস ভিজে ইজ ইকুয়াল টু আইপি ইনটু স্মল আর। সেখান থেকে এটাকে আমি যদি ভি বলে নিই তাহলে ভি ইজ ইকুয়াল টু আইপি ইনটু স্মল আর। তাহলে এই দুটো ইকুয়েশন নাম্বার 1 এবং নাম্বার 2 যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমরা ভি ডিভাইডেড বাই ই নট যদি করি তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর, আবার রেজিস্ট্যান্সটা লেন্থ এর প্রপোর্শনাল, কারণ আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ হয় ক্যাপিটাল এল বাই এ, আর স্মল আর ইজ ইকুয়াল টু রো স্মল এল বাই এ, তাহলে এখান থেকে স্মল আর বাই ক্যাপিটাল আর এর ভ্যালুটা স্মল এল বাই ক্যাপিটাল এল আসে। এটাকে যদি আমরা এখানে লিখে নিই তাহলে এটাই হবে স্মল এল বাই ক্যাপিটাল এল, সুতরাং ভি ইজ ইকুয়াল টু ই নট বাই এল ইনটু স্মল, এটা যে রেজিস্টার পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ ইনটু লেন্থ, এটা হচ্ছে সিগমা ইনটু এল, আর সিগমা ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল ড্রপ পার ইউনিট লেন্থ। এখন দেখো আমরা যদি এই লেন্থটা মেজার করতে পারি তাহলে টোটাল পোটেনশিয়াল কত দিয়েছি, আর পোটেনশিওমিটার ওয়্যারে যদি লেন্থ জানা থাকে তাহলে এখান থেকে কিন্তু আমি যে কোনো পোটেনশিয়াল মেজার করতে পারি, কি কোন একটা জায়গার যার এখানে যদি কোন একটা রেজিস্ট্যান্স কানেক্ট করি তার বাইরে সার্কিটে কারেন্ট যায় তো তার অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স মাপার সময় এখানে আমি যে পোটেনশিয়ালটা পাবো তার এই প্যারালালে যে দূরে যে সেই পোটেনশিয়ালটাই হবে, তাহলে সুতরাং এই পোটেনশিয়াল মিটার দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করা যায়। আর ইএমএফ কি করে করবো, যখন ইএমএফ ক্যালকুলেট করতে হবে তখন এই যেটা আমরা গ্যালভানোমিটার কানেক্ট করেছি এই জায়গায়, এই গ্যালভানোমিটার সার্কিটে গ্যালভানোমিটারটা থাকবে তার সাথে সাথে যে সেলটির ইএমএফ ক্যালকুলেট করতে হবে তাকে যদি আমরা এইভাবে লাগিয়ে নিই, একটি সেল
যার ইএমএফ ক্যালকুলেট করতে হবে এটি মনে করলাম তার ইএমএফটা হচ্ছে ই ইন্টারনাল রেজিস্ট্যান্স হলো স্মল আর এখানে আমি গ্যালভানোমিটারটাকে কানেক্ট করলাম কি এই হচ্ছে গ্যালভানোমিটার তো গ্যালভানোমিটার সার্কিটে যদি কোনো কারেন্ট না যায় যদি আইজিটা আবার জিরো হয়ে যায় তাহলে সেল দিয়েও কোনো কারেন্ট যাচ্ছে না যদি গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন না হয় তাহলে বিজুলি থেকে এই সার্কিটে কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে সেল দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না তাহলে সেলের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্সটা যখন ইএমএফ হয় কারণ আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু আই ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর যখন কোনো কারেন্ট সার্কিটে যায় না তখন যখন সার্কিটে কারেন্ট যাচ্ছে তখন পোটেনশিয়াল ডিফারেন্স ভি যেটা আই আর হবে এখান থেকে আই স্মল আর এটাকে আমরা বলছি ভি প্লাস আই স্মল আর সেখান থেকে ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস আই স্মল আর এটা আমাদের জানাই গেছে তাহলে এখন যদি সার্কিটে কোনো কারেন্ট না যায় তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে আমাদের সেলের ইএমএফ রয়েছে আই যাচ্ছে না আইটা জিরো হয়ে গেল আরটাকে তো জিরো করা যাবে না কারণ সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স তো থাকবে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব তখন ভি ইজ ইকুয়াল টু ই পয়েন্ট আর ইজ ইকুয়াল টু জিরো তাই না যদি কারেন্ট এখন এই কারেন্ট বলতে গ্যালভানোমিটার কারেন্টটাই হচ্ছে আমাদের এই আই যে কারেন্ট দেখি তাহলে এটা জিরো হলে তাহলে ভি ইজ ইকুয়াল টু ই হবে তাহলে আমি যে সেলটা ইএমএফ ক্যালকুলেট করতে চাই সেই সেলটাকে যদি আমি এই জায়গায় কানেক্ট করি এবং এই জকি পয়েন্টটাকে সরিয়ে টরিয়ে আমার কোনো একটা লেন্থ আমি খুঁজে পাই যে লেন্থের জন্য গ্যালভানোমিটারের কোনো ডিফ্লেকশন হলো না তাহলে সেই লেন্থটাকে আমি ক্যালকুলেট করে নিতে পারলে তখন এখানে যে পটেনশিয়াল ডিফারেন্স সেটাই হবে এই সেলটির ইএমএফ কারণ ভি ইজ ই হচ্ছে তাহলে আমি এখানে যেটা লিখছিলাম এই যে জায়গায় আমরা ভি লিখেছি এখন এটাকে আমরা লিখে নিতে পারি সেলের ইএমএফ তাহলে এই জায়গায় ইএমএফ ই ইজ ইকুয়াল টু ই নট বাই এল ইনটু স্মল এল আমাদের এখানে কি কি জানা স্ট্যান্ডার্ড সেলের ইএমএফ জানা পটেনশিওমিটার বাইরে টোটাল লেন্থ জানা এই টোটাল লেন্থ জানা আর এই স্মল এলটা আমি এক্সপেরিমেন্ট করে ক্যালকুলেট করলাম এখন এই জায়গাতে যদি আমি সার্কিটটাকে দেখাতে চাই তাহলে এরকম ভাবে দেখাতে পারি এই জায়গায় আমি সেলটাকে এইভাবে কানেক্ট করে নেব যে সেলটার ইএমএফ ক্যালকুলেট করতে হবে সেই সেলটাকে এইভাবে কানেক্ট করে নিতে হবে তাহলে এই সার্কিটটাই ওখানে দেখানো হয়েছে কি এটা অরিজিনাল পটেনশিওমিটার ওয়্যারলেস সার্কিট ওটাই ওখানে রয়েছে তাহলে এইভাবে করে আমি সেলের ইএমএফ ক্যালকুলেট করতে পারি জেনারেলি ক্যাপিটাল এলটা যেটা দেওয়া হয় আমাদের যে স্ট্যান্ডার্ড এতে এটা 1000 সেমিমিটার দেওয়া হয়ে থাকে আর ইজি রো স্ট্যান্ডার্ড সেলে যেমন ভোল্টেজ দেওয়া থাকবে এটা বলে দেওয়া থাকবে কোশ্চেনে বা আমাদের যেখানে এক্সপেরিমেন্ট করব তখন স্ট্যান্ডার্ড সেলের ইএমএফ বলা থাকে তাহলে ই ইজ ইকুয়াল টু নট বাই 1000 ইনটু যে লেন্থ আমি ব্যালেন্স কন্ডিশন পেলাম এই সেলটির জন্য সেটি ক্যালকুলেট করে নেওয়া যাবে যদি নট দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি এক্সপেরিমেন্ট করে শুধু এলটাকে ক্যালকুলেট করব আর ইনট তো সাপ্লাই করা থাকবে এটা তো সাপ্লাই করা থাকবে এটা সাপ্লাই করবে তাহলে আমি ই ক্যালকুলেট করে নিতে পারব কি ফ্রিভাবে আমি ইএমএফ ক্যালকুলেট করতে পারি এরপর আমি চলে আসি যে এই সেলটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি করে ক্যালকুলেট করব ইন্টারনাল রেজিস্ট্যান্স করার জন্য আমাকে একটু সার্কিটটাকে অন্যরকম ভাবে একটু মডিফাই করে নিতে হবে কি করতে হবে দেখো এই পটেনশিওমিটারের ওয়্যারের যে রেজিস্ট্যান্স এটাকে যদি আমি আরপি বলে নিই তাহলে এই জায়গায় এটা আসছে আরপি এটা হলো আরপি তাহলে এই আরপি যে জায়গায় আমরা এখানে যেটা লিখছিলাম আরপি ইকুয়াল টু পটেনশিওমিটার লেন্থ হয় এটা তাহলে আরপি বাই করে নিয়ে আমরা এই জায়গাটাই এই ফর্মুলাটাকে এটা আরপি করে নিলাম কারণ আমি আরেকটা নোটেশন আমার দরকার হচ্ছে পটেনশিওমিটার ওয়ারের যে রেজিস্ট্যান্স আরপি যদি ধরি এইখানে আমি আরেকটি রেজিস্ট্যান্স এক্সট্রা কানেক্ট করবো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স কানেক্ট করবো আমার এটা আগে থেকে করা থাকতে পারে আমি মনে করো এই জায়গায় একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে রাখছি যেটা প্রথমে যেভাবে ঘটনাটা ঘটে ঘটলো আমাদের দেখলাম এখানে ব্যালেন্স কন্ডিশন পেয়ে গেলাম সেই সকল করে আমাদের ইটাকে ক্যালকুলেট করে নিয়েছি ই ইকুয়াল টু ই নট বাই এল ইনটু এল হয়ে গেল এই লেন্থটা যদি প্রথমে এই শুধু সেলটাকে ব্যালেন্স করার জন্য এল ওয়ান লেন্থ হয় তাহলে এটাকে তখন আমরা এল ওয়ান লিখব পরে এই রেজিস্ট্যান্সটাকে এখানে ইনপুট করার পরে এই সার্কিটটাকে কমপ্লিট করলাম এই সার্কিটটাকে কমপ্লিট করার পরে এটা মনে করো রেজিস্ট্যান্সটা আর দেওয়া হলো এখন কি হবে এই সেলের যে কারেন্ট সেটা এই সার্কিট দিয়ে সার্কুলেট করবে এটার মধ্যে দিয়ে যাবে আর এই পটেনশিওমিটার ওয়্যারের যে সার্কিট সেটা সেটার কারেন্ট কিন্তু এটা দিয়ে সার্কুলেট করবে এর মাঝামাঝি জায়গায় এই জায়গাটা দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না গ্যালভানোমিটারের পজিশন একটুকু আমাকে ডিসপ্লেস করতে হবে এই জায়গা দিয়ে কারেন্ট যাচ্ছে এখানে গ্যালভানোমিটার লাগালে হবে না তখন গ্যালভানোমিটারটাকে এই জায়গাতে লাগাতে হবে এই জায়গায় যদি আমি গ্যালভানোমিটারটাকে কানেক্ট করে নিই তাহলে গ্যালভানোমিটার সার্কিটে কিন্তু কোনো কারেন্ট যাচ্ছে না খেয়াল করো কি হলো সার্কিটটা এই দিক দিয়ে কারেন্ট এলো এটা এই দিক দিয়ে সার্কুলেট করে গেল এটা দিয়ে যাচ্ছে আই কারেন্ট
আর পোটেনশিওমিটার ওয়্যারে যে কারেন্ট সেটা যাচ্ছে এই পথ দিয়ে এইভাবে সার্কুলেট করছে, তাহলে এই সার্কিট আলাদা এই সার্কিট আলাদা, এই দুটো পয়েন্ট টাচ করে আসে কিন্তু এটা দিয়ে কোনো কারেন্ট যাওয়া আসা করছে না। আর যেহেতু এখানে এখন কারেন্ট যাচ্ছে সেলের থ্রু দিয়ে, তাহলে আয়ারের ক্রসে পোটেনশিয়াল এখানে যা সেটাই এখানে মেজার করতে হবে। সেটা ধরা যাক এখন এল টু লেন্থে আমার ব্যালেন্স মান করলাম, এই ঝুঁকি পয়েন্টটা ধরে একটু সরে কম লেন্থে আসে, কিন্তু ইএমএফ কে ব্যালেন্স করতে যে লেন্থ দরকার আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা যেহেতু কম হয় তাই লেন্থ একটু কম হবে। কি এখন এল টু লেন্থে করি, তাহলে আমার প্রথমে ইএমএফ টাকে ব্যালেন্স করার জন্য এই সেলটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে ঝুঁকি পয়েন্ট টাচ করেছিলাম, সেই লেন্থটাকে আমি এল ওয়ান বলেছি, তাহলে এখানে সেই ফর্মুলাটা লিখছিলাম, এটাকে আমি এখানে আলাদা করে লিখছি। তাহলে প্রথম ক্ষেত্রে সেলকে ব্যালেন্স করার জন্য ই ইজ ইকুয়াল টু ই নট বাই ক্যাপিটাল এল ইনটু এল ওয়ান, পরে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে ব্যালেন্স করছি তাহলে ভি ইজ ইকুয়াল টু ই নট বাই এল ইনটু এল টু। কি বোঝা গেছে এটা? ই বাই এবারে দেখো তাহলে ই আর ভি নট আমি ক্যালকুলেট করে নিলাম, তাহলে এখন সেলের একরসে কারেন্ট যাচ্ছে, সেলের একরসে কারেন্ট যাচ্ছে সেই অবস্থায় আর এর একরসে পোটেনশিয়াল ডিফারেন্স মানে সেলটার টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স, কি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স যা হবে আমরা ফিরে এলাম আবার আলোচনা যে তাহলে আমরা কি করলাম সেলের ইএমএফটাকে আমি ক্যালকুলেট করার জন্য এল ওয়ান লেন্থে ব্যালেন্স কন্ডিশন পেলাম, আর আর রেজিস্টারে যখন ইনক্লুড করে দেওয়া হলো তখন আবার একটা অন্য লেন্থে ব্যালেন্স হলো সেটা হচ্ছে এল টু। এবারে তখনকার পোটেনশিয়াল ডিফারেন্স যেটা টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স তাই আর এর ক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা এল টু লেন্থে হচ্ছে, এখন এইগুলো কমন টার্ম তাই আমি এক কাজ করি এখান থেকে একটা সহজ ক্যালকুলেশন করে নিতে পারলে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা যাবে। কিভাবে করব দেখো, ভি ডিভাইডেড বাই ই করে নিই, এটা করলেই দেখো ভি ডিভাইডেড বাই ই সরি আমরা ই বাই ভি টাই করি, ই বাই ভি টা করলে আমার সুবিধা হবে, ই ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু আসবে। কি এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এবার আমাদের যে জানা ইকুয়েশন ওই প্রথমে লিখেছিলাম ওই ইকুয়েশনটাকে আবার লিখি, ই ইজ ইকুয়াল টু আই ইনটু ক্যাপিটাল আর প্লাস স্মল আর হয় আর ভি ইজ ইকুয়াল টু আই ইনটু ক্যাপিটাল আর হয়। এখান থেকে তুমি যদি ই বাই ভি ক্যালকুলেট করো তাহলে তোমার আই ক্যান্সেল হয়ে যাবে, ওয়ান প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর আসবে, কি তাই না? আই আই ক্যান্সেল হলো আর দিয়ে ডিভাইড করলাম ওয়ান প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর, তাহলে এখান থেকে স্মল আর বাই ক্যাপিটাল আর এর ভ্যালুটা আসছে ই বাই ভি মাইনাস ওয়ান, সেখান থেকে স্মল আর যদি ক্যালকুলেশন করে নাও স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর ইনটু ই বাই ভি মাইনাস ওয়ান, বাস এই যে রেজাল্টটা আমরা পেলাম স্মল আর পেয়ে গেলাম, আর ই বাই ভি তো আমি আগে পেয়ে গেছি, ই বাই ভি তো এল ওয়ান বাই এল টু, তাহলে এখানে এল ওয়ান বাই এল টু পুট করে দাও তাহলে আমাদের রেজাল্ট এসে গেল, তাহলে স্মল আর ক্যালকুলেট করা গেল, স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ইনটু এল ওয়ান বাই এল টু মাইনাস ওয়ান। এই ফর্মুলা থেকে আমি ইন্টারনাল রেজিস্ট্যান্সও ক্যালকুলেট করে নিতে পারি, তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি, ইএমএফ ক্যালকুলেট করতে পারি, দুটো সেলের ইএমএফ কম্পেয়ার করতে পারি, দুটো সেল যদি আলাদা আলাদা করে লাগাই তাহলে এখানে একটা ই ওয়ান এর জন্য একটা লেন ই টু এর জন্য আর একটা লেন, তাহলে ই ওয়ান বাই ই টু ইকুয়াল টু এল ওয়ান বাই এল টু সেটা করা যাবে। কি বুঝে গেছে? দেখ এই হলো আমাদের পোটেনশিওমিটারের অ্যাপ্লিকেশন, তাহলে পোটেনশিওমিটার দিয়ে আমি ইএমএফ ক্যালকুলেট করতে পারি এই ফর্মুলা ইউজ করে, আর এই যে ফর্মুলাটা এটা দিয়ে আমি করতে পারি ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা, ঠিক আছে?